স্নেহের শিক্ষার্থীবৃন্দ আশা করি তোমরা ভালো আছো সামাজিক দূরত্ব বজায় রাখছ এবং মাস্ক পরিধান করেই বাইরে যাচ্ছ অর্থাৎ স্বাস্থ্যবিধি মেনে চলছ আজ তোমাদের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ের প্রথম অধ্যায়ের বিশ্ব বাংলাদেশ প্রেক্ষিতের উপরে ক্লাস আজকে তিন নম্বর পাঠ পাঠের বিষয় বিশ্বগ্রামের ধারণা সংশ্লিষ্ট উপাদান তোমাদের স্বাগত জানাচ্ছি আমি সঞ্জয় কুমার প্রামাণিক প্রভাষক তথ্য ও যোগাযোগ প্রযুক্তি মাদার বক্স গারস্থ অর্থনীতি কলেজ রাজশাহী তাহলে এসো দেখা যাক বিশ্বগ্রামের ধারণা সংশ্লিষ্ট উপাদানগুলো কি কি প্রথমে হলো যোগাযোগ কর্মসংস্থান তারপরে শিক্ষা চিকিৎসা গবেষণা ছয় নম্বরে আসছে তোমার অফিস সাত নম্বরে বাসস্থান আট নম্বর ব্যবসা বাণিজ্য নয় নম্বর বিনোদন ও সামাজিক যোগাযোগ দশে সংবাদ এগারোতে সাংস্কৃতিক বিনিময় আজকের এই তিন নম্বর পাঠে আমি এই প্রথম ছয়টা নিয়ে আলোচনা করব অর্থাৎ যোগাযোগ কর্মসংস্থান শিক্ষা চিকিৎসা গবেষণা অফিস এদের সম্পর্কে আজকে বিস্তারিত আলোচনা করব পার্ট চারে আমি সাত থেকে এগারো নম্বর আলোচনা করব তাহলে শুরু করা যাক প্রথম থেকে যোগাযোগ যোগাযোগ বলতে আসলে আমরা কী বুঝি এক জায়গা থেকে আরেক জায়গায় যাওয়া আসলে এখানে যোগাযোগ বলতে এক জায়গা থেকে অন্য জায়গায় যাওয়াকে বোঝাবে না এখানে যোগাযোগ বলতে একজনের সঙ্গে আরেকজনের তথ্যের বিনিময় আদান প্রদান ভাবের বিনিময় যেমন আমরা একজনের সঙ্গে আরেকজনের আরেকজন বিভিন্ন বিষয়ে কথা বলি এটা কিন্তু যোগাযোগ আমরা টেলিফোনে কথা বলি মোবাইলে কথা বলি এগুলো যোগাযোগ আমরা চিঠি লিখে যোগাযোগ করি সেটাও ইন্টারনেটের মাধ্যমে সেটাও কিন্তু যোগাযোগ মানে এখানে যোগাযোগ বলতে আসলে তথ্যের আদান প্রদান খেয়াল করো ডান পাশের ছবিটা তোমরা হয়তো ছোটবেলায় এরকম খেলা খেলেছ একটা তার জোড়া লাগিয়ে দুই পাশে অনেকেই আমরা দেশ এর। কাঠি থাকে সেই বক্সটা ব্যবহার করে আমরা এরকম করেছি কিন্তু ছোটবেলায় তোমরা হয়তো করে থাকতে পারো তবে এতে খুব বেশি যে লাভ হয় তা কিন্তু না এটা হলো একটা কৌতূহল কৌতূহল মেটানো ছাড়া আর কিছু না তবে এখন আমরা বিশ্বব্যাপী যোগাযোগ করতে পারি এই দেখো ইন্টারনেটের মাধ্যমে তাই না মোবাইল ফোনের মাধ্যমে টেলিফোনের মাধ্যমে তাহলে যোগাযোগ ব্যবস্থা আসলে কয় রকমের দুই রকমের একটা হলো টেলিযোগাযোগ ব্যবস্থা আর একটা হলো তথ্য যোগাযোগ ব্যবস্থা টেলিযোগাযোগ ব্যবস্থায় যে কথা বলা এটা টেলিযোগাযোগ ব্যবস্থা বলতে পারি আর তথ্য যোগাযোগ টেলিফোনের মাধ্যমে তথ্য আদান প্রদান হয় তবে ইন্টারনেট কম্পিউটার ব্যবহার করে বা মোবাইল ব্যবহার করে এভাবেই তথ্য যোগাযোগটা সবচেয়ে বেশি হয় অর্থাৎ ইন্টারনেট থেকে আমরা তথ্য সবচেয়ে বেশি পেতে পারি বা ইন্টারনেটের মাধ্যমে মানুষকে তথ্য জানাতে পারি টেলিযোগাযোগ ব্যবস্থা এটা সাধারণত আমরা টেলিফোন বা মোবাইলের মাধ্যমেই করে থাকি সেটা কিভাবে হয় কোনো দূরত্বে অবস্থান করে তোমার ডিভাইস নির্ভর যোগাযোগ পদ্ধতি সেটা মোবাইল হতে পারে টেলিফোন হতে পারে এখানে শুধু কথা বলা যায় আর শোনা যায় কিন্তু কে কে কথা বলছে সেগুলো সব সময় শোনা যায় না উদাহরণ হিসাবে আমরা ব্যবহার করতে পারি কি টেলিফোন মোবাইল ফোন রেডিও তারপর টেলিভিশন এক্ষেত্রে কিছু আমরা দেখতে পাই ছবি কিন্তু আর বাকি ডিভাইসগুলোর ক্ষেত্রে আমরা কোনো ছবি দেখতে পাই না ওয়াকি টকি এটা তোমরা পুলিশের কাছে ব্যবহার করতে দেখবে বেশিরভাগ ক্ষেত্রে আর এখন সবচেয়ে বেশি ব্যবহার হচ্ছে টেরে যোগাযোগের ক্ষেত্রে মোবাইল ফোন এটা সহজেই ব্যবহার করা যায় সহজেই কিনতেও পাওয়া যায় আর এই মোবাইল ফোনের মাধ্যমে কি করতে পারে আমরা আমরা যে কোনো জায়গা থেকে সঙ্গে সঙ্গে পৃথিবীর যে কোনো প্রান্তের মানুষের সঙ্গে যোগাযোগ করতে পারি তোমরা যোগাযোগ করছো মোটামুটি টেলি যোগাযোগ ব্যবস্থাটা এখন অনেকটা মোবাইল নির্ভরই হয়ে পড়েছে এবার এসে দেখা যাক তথ্য যোগাযোগটা কি তথ্য যোগাযোগের উদাহরণ এই যে ইমেইল সামাজিক নেটওয়ার্ক এগুলো যেমন আছে লিঙ্কডন টুইটার তারপরে জনপ্রিয় ফেসবুক আর ওয়েবসাইট লাগবেই ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে আমরা তথ্য যোগাযোগ করতে পারি তার মানে কি একটা নিয়ম আছে কিন্তু একটা নিয়ম মেনেই কিন্তু আমাদেরকে এই তথ্যকে এক জায়গা থেকে আরেক জায়গায় স্থানান্তর করতে হয় বা বিনিময় করতে হয় ইলেকট্রনিক মেইলটা কি এমনি চিঠি লেখাটা কী ছিল পুরাতন যুগে এরকম চিঠি লিখে খামের মধ্যে পড়ে খামের উপরে প্রেরকের ঠিকানা প্রাপকের ঠিকানা লিখে পোস্ট বক্সে ফেলে আমরা একজনের একজন আরেকজনের কাছে চিঠি পাঠাতাম কিন্তু ইন্টারনেটের যুগে আর এভাবে চিঠি পাঠাতে হয় না আমাদের ঠিকানা থাকে এরকম একটা চিহ্নও থাকে ঠিকানাতে তারপরে আমরা কি করি সেটা ইন্টারনেটের মাধ্যমে এটা কিন্তু মনিটরের মধ্যে চিঠি ঢুকে যাচ্ছে এটা একটা প্রতীকী উদাহরণ আমরা ইন্টারনেটের মাধ্যমে এক জায়গা থেকে আরেক জায়গায় যে কোনো মেসেজ বা বার্তা বা তথ্য পাঠাতে পারি সংক্ষেপে ইমেল পুরো অর্থ ইলেকট্রনিক মেইল এবং এই মেইলটা কেন নির্ভরযোগ্য নির্দিষ্ট ঠিকানায় মুহুর্তেই চিঠি যাবেই তোমার তোমার মেইল যাবেই একসোভাং নিশ্চিত কিন্তু আমাদের পুরাতন যুগে এই যে খামের যুগে যেটা এখন প্রায় নাই বললেই চলে খুবই অল্প প্রচলিত আছে চিঠি পৌঁছাবে এর কোনো নিশ্চয়তা নেই আবার পৌঁছালেও কবে পৌঁছাবে তারও নিশ্চয়তা নেই কিন্তু ইমেইল পৌঁছাবেই এবং তাৎক্ষণিকভাবেই পৌঁছাবে টেলিকনফারেন্সিং অর্থাৎ টেলিফোন সিস্টেমের মাধ্যমে যে সভা বা সেমিনার সেটা হলো টেলিকনফারেন্সিং এতে আমরা কি করি যারা কনফারেন্সে অংশগ্রহণ করি তারা কেউ কাউকে দেখতে পাই না কিন্তু পরস্পরের কথা শুনতে পাই আর একটা কনফারেন্সিং আছে সেটা হলো ভিডিও কনফারেন্সিং এইখানে কিন্তু আমরা যারা অংশগ্রহণ করবো অর্থাৎ ভিডিও কনফারেন্সিংয়ে যারা অংশগ্রহণ করব আমরা তাদেরকে দেখতেও পারব পরস্পরকে এবং তাদের কথাও শুনতে পারবো এটার কোনো নির্দিষ্ট অবস্থান নাই পৃথিবীর যে কোন যে কোনো প্রান্তে বসেই আরেক প্রান্তের মানুষের সঙ্গে ভিডিও কনফারেন্সিং করা যায় এবার আমরা দ্বিতীয় যে পয়েন্ট কর্মসংস্থান নিয়ে আলোচনা করি এই কর্মসংস্থান এই বর্তমান যুগে তথ্য প্রযুক্তি ব্যবহার করে ভীষণভাবে ছড়িয়ে পড়েছে সারা পৃথিবী ব্যাপী ছড়িয়ে পড়েছে কর্মসংস্থানের বাজার এখন সারা পৃথিবী ব্যাপী উন্মুক্ত কিভাবে আমরা কর্মসংস্থানগুলো করে থাকি আউটসোর্সিং পরবর্তীতে আলোচনা আসছি চাকুরির সুযোগ তথ্য যোগাযোগ প্রযুক্তির উপরে প্রশিক্ষণ না থাকলে দক্ষতা না থাকলে চাকরির সুযোগও কিন্তু কম পাওয়া যায় একটা হলো উদ্যোক্তা উন্নয়ন এই তিন রকমভাবে কিন্তু এখন কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হয়েছে এখন দেখি আউটসোর্সিং বিষয়টা কি আউটসোর্সিং মানে আমার কাজ আমি না করে বা প্রতিষ্ঠান না করে যদি তৃতীয় কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের সাহায্যে করিয়ে নেওয়া হয় সেটাই হল আউটসোর্সিং এই আউটসোর্সিংটা কিন্তু এখন অনেকের কাছে একটা পেশা মানে কোনো প্রতিষ্ঠানের কাজ তারা নিজেরা না না করে তৃতীয় কোনো প্রতিষ্ঠান বা ব্যক্তির কাছ থেকে করিয়ে নিলে সেটাকে বলা হবে আউটসোর্সিং তোমরা একটু খোঁজ নিলে দেখবে যে তোমার আশেপাশে এখন অনেকেই এই আউটসোর্সিং এর কাজটা করে থাকে তারপরে ফ্রিলান্সার বা ফ্রি ফ্রিলান্সার কারা ফ্রিলান্সার এটা তোমার কোনো প্রতিষ্ঠানের সঙ্গে আমি কাজ করে দেব এরকম দীর্ঘস্থায়ী চুক্তি হবে না সাময়িকভাবে তোমার যখন খুশি তখন তুমি কাজটা করে দিবে তোমাকে প্রতিষ্ঠানে যেমন নয়টা পাঁচটা বা আটটা দুটো একটা নির্দিষ্ট সময় থাকে সেখানে উপস্থিত হয়ে কাজ করে দিতে হয় কিন্তু ফ্রিল্যান্সাররা এই কাজটা করে না তারা ফ্রি মুক্ত কোনো রকমের চুক্তি নেয় যে আমি এতটার সময় অফিসে যাব এতটা সময় আসব এই কাজটা ওই সময় করে দেবো এরকম না তোমার যখন ইচ্ছা তখন তুমি কাজটা করে দিবে কি তথ্য ও যোগাযোগ প্রযুক্তির মাধ্যমে এরা হলো ফ্রিল্যান্সার আর যে কাজটা করলো আর কাজটার না হলো ফ্রিল্যান্সিং তারপরে তোমরা এখন একটু খেয়াল করলে দেখবে যে যে কোনো জায়গায় চাকরির বিশেষ করে মাল্টি ন্যাশনাল কোম্পানি বহুজাতিক কোম্পানি বিভিন্ন রকমের বিমা ব্যাংকে হ্যাঁ মোবাইল কোম্পানিতে এসব জায়গায় কি হয় তুমি যদি তথ্য যোগাযোগ প্রযুক্তির উপরে দক্ষ হও সব জায়গায় তোমার সহজেই চাকরি হয়ে যায় এবং চাকরিদা তো অনেক প্রতিষ্ঠান বলেই দেয় যে তোমাকে এই এই বিষয়ে দক্ষ হতে হবে তাহলেই তারা তোমাকে চাকরি দেবে তা না দেবে না উদ্যোক্তা উন্নয়ন তুমি মনে করো একজন নতুন উদ্যোক্তা হবে খুব সহজ কথা তুমি যে তোমার এলাকায় প্রচুর পরিমাণে আম হয় তুমি আম থেকে বিভিন্ন রকমের জিনিস উৎপাদন করে তুমি বিক্রি করবে অর্থাৎ উদ্যোক্তা হবে আমের উপরে তাহলে তুমি যদি এখন তথ্য যোগাযোগ প্রযুক্তি বিষয়ে জ্ঞান রাখো তাহলে ঘরে বসেই এই উদ্যোগটা কিভাবে নেবে কোথায় সমস্যা কিভাবে করলে তুমি সফল হবে সব কিছু তুমি জানতে পারবে যে কোনো কাজ যে কোনো উদ্যোগ তুমি নিলে অনলাইনের মাধ্যমে সেটা সম্পর্কে বিস্তারিত জানতে পারবে এবং তোমার উদ্যোগ সম্পর্কে অন্যকে জানাতেও পারবে তুমি কি তৈরি করছো সেগুলো বিক্রিও করতে পারবে অনেক সুযোগ আছে কিন্তু এই তথ্য যোগাযোগ প্রযুক্তির জ্ঞানে সমৃদ্ধ হলে এবার আসে শিক্ষা শিক্ষার কথা তো বলাই বাহুল্য এখন এত বেশি ব্যবহৃত হচ্ছে তথ্য যোগাযোগ প্রযুক্তি শিক্ষায় তোমরা নিজেরাও খেয়াল করলে দেখবে যে প্রচুর পরিমাণে ব্যবহার হচ্ছে এখন তো এই করোনা মহামারীর সময় ঘরে বসেই তোমাদের সব কিছু শিখতে হচ্ছে তাই না এই যেমন আমি ঘরে বসেই ক্লাস নিচ্ছি তারপরেও করোনা না থাকলেও এখন শিক্ষার ধারণাই কিন্তু পরিবর্তন হয়ে গেছে আগের মতন আর শিক্ষক এক জায়গায় বসে লেকচার দেবেন বা বোর্ডে ক্লাস নেবেন আর তোমরা ক্লাসে বসে থেকে শুনবে এই জিনিসগুলো কিন্তু এখন আর নাই অনলাইনেই এখন অনেক শিক্ষার সুযোগ সৃষ্টি হয়েছে এখন তোমাকে এরকম বাসে ঝোলে এক জায়গা থেকে আর জায়গায় গিয়ে ক্লাস না করলেও চলবে বা কিছু কিছু ডিগ্রি আছে যেগুলো অন্য দেশে গিয়ে নিতে হতো আগে এখন সেসব দেশে না গেলেও তুমি সেই ডিগ্রিটা অর্জন করতে পারবে দেখো আরও কি কি করা যাবে শিক্ষক কি করে? ঘরে বসে এখন শিক্ষাদান করবেন শিক্ষার্থীরা ঘরে বসেই শিক্ষা গ্রহণ করবে এবং পরীক্ষায় অংশগ্রহণ করবে করছেও ফলাফলের জন্য শিক্ষার্থীদেরকে আর নির্দিষ্ট গন্তব্যে যেতে হয় না আমি তো দেখেছি আগে কলেজের যখন রেজাল্ট প্রকাশ হতো এইচএসির তখন দলে দলে কলেজে এসে রেজাল্ট নিয়ে যেত জেনে যেত এখন আসার প্রয়োজনই হয় না তোমরা নিজেরাও যখন পিসি জেএসসি এসএসসি পাশ করেছ খুব কম সংখ্যকই প্রতিষ্ঠানে গিয়ে রেজাল্ট জেনেছ ঘরে বসেই তোমরা কিন্তু ফলাফল জানতে পেরেছ তাহলে এই যে তুমি ঘরে বসেই পরীক্ষা দিচ্ছ ঘরে বসে শিক্ষা নিচ্ছ ঘরে বসেই ফলাফল জানতে পারছ শিক্ষকেরা ঘরে বসেই শিক্ষাদান করতে পারছেন এর জন্য কিসের সাশ্রয় হচ্ছে একটু চিন্তা করলেই পাবে আমাদের সময় বেঁচে যাচ্ছে না আমাদের যাতায়াত করতে হচ্ছে না তার জন্য কিন্তু অনেক সময় বেঁচে যাচ্ছে আর কিসের সাশ্রয় হচ্ছে টাকা পয়সা খরচ কম হচ্ছে অনলাইনের খরচের তুলনায় তোমার যাতায়াতের খরচ কিন্তু অনেক বেশি আর কি হচ্ছে আমাদের পরিশ্রমও কমে যাচ্ছে আর এই এই যে ঘরে বসে যে শিক্ষা ডিগ্রি নেওয়া ফলাফল জানা সম্পূর্ণ বিষয়টাকে একসঙ্গে বলা হচ্ছে ই লার্নিং ই লার্নিং এই ই লার্নিংটা কীসের মাধ্যমে হচ্ছে অনলাইনের মাধ্যমে তোমার কী কী ব্যবহার করছি আমরা কম্পিউটার ব্যবহার করছি ইন্টারনেট ব্যবহার করছি আর হলো ওয়েবসাইট ব্যবহার করছি এই যে কম্পিউটার ইন্টারনেট ওয়েব এগুলো ব্যবহার করে যে শিক্ষা পদ্ধতি বা শিক্ষা কার্যক্রম পরিচালনার যে পদ্ধতি সেটাকে বলা হবে ই লার্নিং ঠিক আছে ই লার্নিং এটা ভালো করে মনে রাখবে আর ই লার্নিংয়ের মাধ্যমে সাধারণত আমরা কি করতে পারি অনলাইনে সুনির্দিষ্ট কোর্স আছে বিভিন্ন ক্ষেত্রে তোমার দক্ষতা উন্নয়নের বা চাকরির ক্ষেত্রে বা উদ্যোক্তা হওয়ার ক্ষেত্রে কিছু কোর্স আছে সেই কোর্সগুলো অনলাইনের মাধ্যমে করতে পারি কোনো কোনো বিষয়ে আমরা ডিগ্রি অর্জন করতে পারি আর বিভিন্ন রকমের প্রোগ্রাম শিক্ষায় আমরা এই ই লার্নিংটা ব্যবহার করতে পারি চিকিৎসায় চিকিৎসার ক্ষেত্রে এখন ব্যাপক পরিবর্তন ঘটেছে দুঃখিত আর এই চিকিৎসা ব্যবস্থাটা অনলাইনের মাধ্যমে বা তথ্য প্রযুক্তির মাধ্যমে যে চিকিৎসা সেটাকে আসলে বলা হয় টেলিমেডিসিন টেলিমেডিসিনটা ভাগ কী বলবো আর একবার শুনে নাও টেলিমেডিসিন মেডিসিন বলতে তথ্য ও যোগাযোগ প্রযুক্তির মাধ্যমে দূরবর্তী রোগীদেরকে তুমি দূরে আছো তুমি হয়তো রোগী ডাক্তারও আছে দূরে এই তথ্য যোগাযোগ প্রযুক্তির মাধ্যমে দূরবর্তী রোগীদেরকে বিশেষজ্ঞ চিকিৎসক দ্বারা চিকিৎসা সেবা দেওয়াকে বলা হবে টেলিমেডিসিন ডাক্তারও দূরে রোগীও দূরে চিকিৎসা নিবে কিভাবে যোগাযোগ ব্যবস্থাও নাই তখন তোমাকে এই তথ্য যোগাযোগ প্রযুক্তির মাধ্যমে এই চিকিৎসাটা নিতে হবে দুঃখিত দেখো চিকিৎসার জন্য কি কি প্রয়োজন হয় যে যিনি চিকিৎসা করবেন অর্থাৎ চিকিৎসক যার চিকিৎসা করা হবে অর্থাৎ রোগী এবং হাসপাতাল বা চিকিৎসালয় এই তিনটা জিনিস কিন্তু খুবই দরকার কি কি দরকার চিকিৎসক রোগী লাগবে আর লাগবে চিকিৎসালয় বা হাসপাতাল এই তিনটা জিনিস দরকার খেয়াল রাখো সেই ডাক্তার কোথায় হতে পারেন তোমার গ্রামের বা কাছে শহরের বা দূরের কোনো শহরের বা তুমি যে শহরে আছো সেই শহরের তারপরে বিদেশেরও হতে পারেন আর রোগীরও অবস্থা তাই গ্রামের হতে পারে শহরের হতে পারে বা বিদেশেরও হতে পারে তাই না তাহলে চিকিৎসালয় কোথায় হতে পারে সেটা গ্রামের কোনো কমিউনিটি ক্লিনিক হতে পারে কিংবা বড় শহরের বা বিদেশের কোনো চিকিৎসালয় হতে পারে তাহলে কি বর্তমানে চিকিৎসা সেবা প্রদান বা গ্রহণের জন্য রোগীকে কি যেতে হচ্ছে গ্রাম থেকে শহরে কোনো ডাক্তার বা রোগীকে এখন আর গ্রাম থেকে শহরে কিংবা এক দেশ থেকে অন্য দেশে যেতে হচ্ছে না বিশ্বের যে কোনো স্থানে বসেই যে কোনো চিকিৎসকের সেবা গ্রহণ করা সম্ভব হচ্ছে তোমরা অনলাইনে চেক করলেই কিন্তু সেসব প্রতিষ্ঠানের বা ডাক্তারের ঠিকানা কিন্তু পেয়ে যাবে তোমাদের বইতেও কিছু কিছু ইমেল দুঃখিত ওয়েবসাইটের ঠিকানা দেওয়া আছে তোমরা সেখান থেকে প্রয়োজনে চিকিৎসাও নিতে পারবে গবেষণা জিনিসটা কি যে প্রক্রিয়ায় সৃষ্টিশীল মেধা মনন প্রয়োগ করে সৃষ্টিশীল নতুন কিছু তৈরি করার মেধা বা মনন প্রয়োগ করে পৃথিবীর জ্ঞান ভাণ্ডার বৃদ্ধি বা সমৃদ্ধ করা হয় পৃথিবীর জ্ঞানের ভান্ডারটাকে আরও বেড়ে তুমি নতুন কিছু সৃষ্টি করলে তাহলে কিন্তু সেটা আরেকজন জানবে তার ফলে কী হলো পৃথিবীর জ্ঞানের ভাণ্ডারটা কিন্তু বৃদ্ধি পেলো বা সমৃদ্ধ হলো তাহলে যে প্রক্রিয়ায় এই যে পৃথিবীর জ্ঞান ভাণ্ডার বা সমৃদ্ধি জ্ঞান বৃদ্ধি করতে পারছি আমরা বা সমৃদ্ধি করতে পারছি সেটা হলে কী হবে সৃষ্টিশীল মেধা মনন প্রয়োগ করে করতে হবে আর যেটা প্রয়োগ করে যেটা হবে সেটাকে বলা হবে গবেষণা আরেকবার পরিষ্কার করে শোনো যে প্রক্রিয়ায় পৃথিবীর দুঃখিত যে প্রক্রিয়ায় সৃজনশীল মেধা মনন প্রয়োগ করে পৃথিবীর জ্ঞানভান্ডার বৃদ্ধি বা সমৃদ্ধ করা হয় সেটাই হচ্ছে গবেষণা ইংরেজিতে রিসার্চ এগুলো কতগুলো ছবি গবেষকদের তারা গবেষণা করছেন এখন কি সমুদ্রে দূর আকাশে বিচরণ করার প্রয়োজন হবে বিচরণ করে সবসময় যে তুমি গবেষণালব্ধ ফলাফল গ্রহণ করবে তা কিন্তু না এই বিশ্বগ্রামের যে পরিবর্তন বর্তমানে যে আমরা বিশ্বগ্রামের সঙ্গে যুক্ত হয়ে গেছি তার ফলে গবেষণায় কিন্তু অনেক পরিবর্তন এসেছে এখন আর তোমাকে ঠিক নির্দিষ্ট জায়গায় গিয়েই গবেষণা করতে হবে তা কিন্তু না ঠিক আছে তাহলে তথ্য নিয়ে গবেষণার জন্য গবেষক আর ছুটতে হচ্ছে না ঠিক আছে আর ছোটাছুটি করতে হচ্ছে না কোথায় বড় কোনো গবেষণা কেন্দ্রে বা নির্দিষ্ট জায়গায় এখন নির্দিষ্ট জায়গা বলতে লাইব্রেরিও একটা জায়গা বা তুমি মহাকাশে বা যেখানে যাও সেসব জায়গায় কিন্তু আর ছুটতে হচ্ছে না তোমার গবেষণাগারেও যাওয়ার দরকার নাই। বড় কোনো লাইব্রেরিতেও যাওয়ার দরকার নাই। তাহলে তুমি গবেষণার তথ্যগুলো কোথায় পাবে তোমাকে কোথাও ছুটতে হচ্ছে না একযোগ থেকে দেশ থেকে অন্য দেশেও যেতে হচ্ছে না তাহলে গবেষণা তথ্যগুলো তুমি কোথায় পাবে এই তথ্য ও যোগাযোগ প্রযুক্তির কল্যাণে আমরা ঘরে বসেই সেই তথ্যগুলো সংগ্রহ করতে পারব তার জন্যে কী লাগবে ইন্টারনেট লাগবে মোবাইল বা কম্পিউটার লাগবে তাহলে কিন্তু আমরা যে বিষয়ে গবেষণা করতে চাই তার তথ্য কিন্তু অনেক পেয়ে যাব এবার এসো অফিস অফিসটা কি অফিস হলো একটা স্থান এমন একটা স্থান যেখানে কি করে বিভিন্ন পেশাজীবী তাদের পেশা সংশ্লিষ্ট কাজ সম্পন্ন করে থাকেন যেমন যারা ডাক্তারি পেশায় যুক্ত তারা যেখানে বসে তাদের পেশার কাজ করেন সেটা একটা কর্মস্থল বা অফিস যেটাকে অনেক সময় আমরা চেম্বার বলি তাই না তারপরে ব্যাংক কর্মকর্তা মাল্টি ন্যাশনাল কোম্পানি হুম অনেক রকমের অফিস আছে এই অফিসগুলো এখন কেমন এই অফিসগুলো আর আগের মতন নাই এখন হয়ে গেছে ডিজিটাল অফিস হুম যেখানে কি থাকবে কম্পিউটার থাকবে এখন অফিসগুলো সবই কম্পিউটার নিয়ন্ত্রিত আর সেজন্যে কী কী লাগবে আমরা ধীরে ধীরে আসছি বিশ্বগ্রামে পরিবর্তিত হওয়ায় পৃথিবীতে অফিসের ব্যবস্থার ব্যাপক পরিবর্তন হয়ে গেছে এবং হচ্ছে এখন অনেক ক্ষেত্রে ভার্চুয়াল অফিসও তৈরি হয়ে গেছে এখন চাকরিজীবীকে বা সেবা যে চাকরি করেন এবং তারা আরেকজনকে যার জন্যে তিনি চাকরি করছেন যে সেবা দেওয়ার জন্য তাকে কিন্তু এখন এক স্থান থেকে অন্য স্থানে ছুটতে হচ্ছে না পৃথিবীর যে কোনো স্থানে বসেই কিন্তু অফিসের কাজকর্ম করা যায় কিংবা সেবা গ্রহণ করা যায় এখন এই যে আগে অফিসের কাজকর্ম হচ্ছিল একজন গিয়ে তার কাছে সেবা নিত এখন কিন্তু তার দরকার নাই এখন তুমি ঘরে বসেই কিন্তু সেবা নিতে পারবে যেটা অনেকেই এখন হয়তো খেয়াল করছো এই করোনার সময় আমরা ব্যাপকভাবে লক্ষ্য করছি যে ঘরে বসেই কিন্তু আমরা অনেক সময় অফিসের কাজ করছি আবার অফিসের সেবাও নিচ্ছি ঘরে বসে জিনিসপত্র পেয়ে যাচ্ছি ঘরে বসেই টাকাও প্রদান করতে পারছি বিভিন্ন রকমের অনলাইন পেমেন্টের মাধ্যমে সেটা বিকাশের মাধ্যমে হোক রকেটের মাধ্যমে হোক নগদের নগদের মাধ্যমে হোক বা ক্রেডিট কার্ডের মাধ্যমে হোক আমরা কিন্তু ঘরে বসেই এই করোনাকালীন সময়ে সব জিনিস বাজারও করছি আবার অনেক ক্ষেত্রে টাকাও প্রয়োগ করছি এরকম অনেক কাজ আমি গল্প করে দেখেছি যারা অফিসে গিয়ে করতো তারা অনেকেই এখন বাড়িতে বসে থেকে অফিসিয়াল কাজগুলো করে দিতে পারছে তাহলে কি অফিসের জন্যে না আলাদা জায়গার প্রয়োজন হবে এর ফলে জায়গার প্রয়োজন হবে না ভবিষ্যতে এটা আরও ব্যাপক প্রয়োগ হবে সব কাজ বাড়িতে বসে হবে অফিস হবে না যাতায়াত করতে হবে না স্থায়ী ঠিকানার কোনো পরিবর্তন হবে না প্রয়োজন হবে না এরকম যে অবকাঠামো অফিসের জন্য যে খরচ একটা আলাদা এগুলো কিছুই লাগবে না আলাদা জায়গাও লাগবে না কিচ্ছু লাগবে না ঘরে বসেই কিন্তু সব করা যাবে এবং বর্তমানে কিন্তু হচ্ছেও এই যে আগে অফিসে দেখো কত কষ্ট করে গাদা গাদি করে এরকম ফাইলপত্র সংরক্ষণ করা লাগতো দেখছে কত কাগজপত্র এগুলো কিন্তু সংরক্ষণ করতে হতো তোমরা এখনও কোনো কোনো অফিসে গেলে দেখবে যে এরকমভাবেই কিন্তু আমাদের এখনও কাজ চলছে আবার অনেক অফিসে গেলে দেখবে যে এগুলো নাই এসব এত ফাইল সংরক্ষণ করে রাখার ব্যবস্থা এখন আর নাই তার পরিবর্তে তারা কী করছে এই যে কম্পিউটার ব্যবস্থা কম্পিউটার ব্যবহার করছে আর ব্যবহার করছে কি ইন্টারনেট ওয়েবসাইট এগুলো ব্যবহার করে অফিস ব্যবস্থাপনা একেবারেই বদলে গেছে তোমরা আমাদের দেশের অনেক ব্যাঙ্কে গেলে এখন দেখবে যে তারা কম্পিউটার সামনে নিয়ে সব কাজ করছে সেই বড় বড়ো লেজার বই বা তোমাকে পাঁচ বই এসব নিয়ে যেতে হচ্ছে না সেখানে কাগজপত্রের ব্যবহার অনেক কমে গেছে সব অফিসেই কমে গেছে এর জন্য কি দরকার কম্পিউটার দরকার ইন্টারনেট দরকার তাই না তাহলে আজকের মতন এখানে শেষ করছি